আজকে বাতিটা জ্বলুক। বাংলায় মুক্তির আগে বিদেশে নানা ফিল্ম ফেস্টিভ্যালে সাড়া ফেলল নবাগতা পরিচালক শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তীর ছবি জঙ্গম। ছবির ট্রেলার বলে দেয় জঙ্গম এক জীবনযুদ্ধের কাহিনী। অতিমারি আমাদের জীবন থেকে যেমন অনেক নিশ্চিন্ত ভালো থাকা কেড়ে নিয়েছে, তেমনি এনে দিয়েছে নতুন বোধ। অর্থনৈতিক কোণঠাসা, পরিযায়ী শ্রমিক খবর হয়েছে বারবার, কিন্তু এরপরেও জীবনযুদ্ধের গল্প আছে। হ্যাঁ আছে, আমাদের উমাদের গল্প, তাদের উত্তরণের গল্প। যশোলীনা সহজ প্রযোজিত ও শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তী পরিচালিত জঙ্গম এই উমাদের কথাই বলে। গল্পের মূল চরিত্র উমা নৃত্য শিক্ষিকা, শহরতলী প্রায় ভঙ্গুর বনেদি যৌথ পরিবারের মেয়ে। সে তার ভারতীয় ঐতিহ্যকে লালন করে এবং সেই ঐতিহ্যকে অনুসরণ করে বিদেশ থেকে পৈতৃক বাড়িতে ফিরে আসে। সংস্কৃতি সমৃদ্ধ এই বাড়িটির খাজে খাজে থাকে অনেক গল্প, অনেক না পাওয়া, অনেক আর্থিক চোরা স্রোতের মতো বয়ে যায়। এ যেন অভিশাপ, এই অভিশাপ থেকে মুক্তি পায় না উমাও, শুরু হয় জীবনযুদ্ধ। ছবিটি ইতিমধ্যে সাড়া ফেলেছে বেশ কিছু ফেস্টিভ্যালে, তার মধ্যে সম্প্রতি শেষ হওয়া 27তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব যেমন আছে, তেমনি আছে প্যারিস ইন্টারন্যাশনাল ফিল্মওয়ার্স, কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল, পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, রোম ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্স, অস্ট্রিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, গ্যাংটক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এমন আরও বহু উৎসবে প্রশংসিত হয়েছে বিশেষত ফিচার ফিল্মের বেস্ট ডেবিউ ডিরেক্টর বা ফার্স্ট টাইম ডিরেক্টর এই বিভাগে 66 মিনিটে এই সিনেমাটি আলোচিত হয়েছে। সব এখন ভোবা। কি করছিস এখানে? মনে রে আজ কহো জি, ভালো মন্দ যাই আসু, সত্যের লও সহজে। কি দেখছো?